টেস্টিকে নিয়ে যেয়ে থাকে আপনাদেরকে স্বাগত। আমি আজকে আপনাদেরকে বানিয়ে দেবো চিকেন ভেজিটেবল পার্স। আপনাদের হাতের কাছে থাকা উপকরণ দিয়ে আপনারা বানিয়ে ফেলতে পারেন মজাদার চিকেন ভেজিটেবল পার্স। চলুন দেখি কিভাবে তৈরি করতে হয়। আমি একটি গাজর ছোটো করে কিউব করে কেটে নিয়েছি, দুটি ছোট দেশি আলু কিউব করে কেটে নিয়েছি, একটি টমেটো কিউব করে কেটে নিয়েছি, একটি পেঁপে কিউব করে কেটে নিয়েছি আমি ছোট ছোট করে, দুইটি পেঁয়াজ ছোট করে কুচি করে নিয়েছি, ধনিয়া পাতা কুচি করে নিয়েছি, কাঁচামরিচ কুচি করে নিয়েছি। আমি এখানে 200 গ্রাম হাড়ছাড়া মুরগির মাংস ছোট করে কেটে নিয়েছি, মেয়োনিজ 1 টেবিল চামচ নিয়েছি, আমি এখানে রসুন আর আদা একসাথে বেটে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ, 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস নিয়েছি, 1/2 চামচ পরিমাণ লেবুর রস নিয়েছি। মেজারমেন্ট কাপ দিয়ে আমি 2 কাপ ময়দা নিয়েছি, 2 টেবিল চামচ চিনি, 2 টেবিল চামচ ইস্ট, 2 টেবিল চামচ ঘি, এখানে খোসা ছাড়ানো তিল নিয়েছি 1 কাপ, প্রয়োজন মতো আমি নিব, 1টি ডিম নিয়েছি, আর লাগছে লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ ইস্ট দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি, আর 1টি ডিম দিয়ে দিচ্ছি। এখন আমি সবগুলি উপকরণ একসাথে এভাবে মাখিয়ে নিব। আমি হালকা কুসুম গরম পানি নিয়েছি, অল্প অল্প করে পানি দিব আর রুটি বানিয়ে নিব। আমি দেখুন রুটি আমি এরকম সফট করে বানিয়ে নিয়েছি, এখন আমি এভাবে 20 মিনিট ঢেকে রাখব। প্যানে তেল দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, এখানে আমি মুরগির মাংস দিয়ে দিচ্ছি, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি 7 মতো, এখানে আমি লেবুর রস দিয়ে দিচ্ছি, এখানে দিয়ে দিব সয়া সস, এভাবে 2 মিনিট ভেজে নিব। এখন আমি পেঁপে কুচি দিয়ে দিচ্ছি, টমেটো কুচি, আলু কুচি, গাজর কুচি, ধনিয়া পাতা, কাঁচামরিচ, এভাবে আমি সবগুলি উপকরণ দিয়ে আমি 5 মিনিট ভাজব। 5 মিনিট পর আমি একটু মেয়োনিজ দিয়ে দিব, এখানে মেয়োনিজ দিয়ে আমি 2 মিনিট ভাজব। দেখুন ভাজি হয়ে গিয়েছে, এখন আমি চুলা বন্ধ করে দিব। 20 মিনিট পর দেখুন আমার ডোটি কি সুন্দর ফুলে উঠেছে, এখন আমি এটি একটু মাখিয়ে নিব হাত দিয়ে। ডোটি আমি এখন এখানে হাত দিয়ে ভালো করে একটু মতে নিব। এখন ছোট ছোট বল করে নিব, এভাবে আমি 6টি বল তৈরি করে নিয়েছি। 1টি বল নিয়েছি আমি, এখানে কিছুটা তিল দিয়ে দিব, তিলগুলি আমি এইভাবে চেপে চিপে দিব, আমি এভাবে দুই পাশে যেন তিলগুলি লাগে এভাবে দিয়ে আমি রুটিটা আমি বেলে নিব, এভাবে তিলটা যেন ভালোভাবে বসে যায় এভাবে আমি অল্প অল্প করে তিল দিব, আর এভাবে একটু করে বেলে দিব, তাহলে তিলটা ভালোভাবে বসে যাবে। রুটিটি আমি এভাবে বেলে নিয়েছি, এখন আমি ভাজিগুলি দিয়ে দিচ্ছি ভিতরে। অনেকটা দেখতে মহিলাদের ছোট পার্সের মতো হয়, এই জন্য এটার নামকরণ করা হয়েছে চিকেন ভেজিটেবল পার্স। এখন আমি এভাবে চেপে চেপে মুখ আমি বন্ধ করে দিব, এভাবে দেখতে অনেকটা ছোট পার্সের মতো হবে, দেখুন বড় হতে পারে, এটা আপনার ইচ্ছা মতো আপনার ছোটো বড় করে বানিয়ে নিতে পারেন। এভাবে আমি সবকটি তৈরি করে নিব। প্যানে তেল দিয়ে আমি তেলটি গরম করে নিয়েছি, আর এটি ডুবো তেলে ভাজতে হবে, এখন আমি 2টি করে ভাজবো আলু।
এভাবে হালকা বাদামি কালার হওয়া পর্যন্ত আমি ভাজতে থাকব। যখন এক পাট এরকম বাদামি কালার হয়ে যাবে হালকা, তখন উঠিয়ে দিবেন। অপরটিও আমি এভাবেই উঠিয়ে দিব, আর হালকা আছে আমি ভাজব। দেখুন এরকম বাদামি কালার করে ভেজে নেবেন। এখন আমি উঠিয়ে নিব। দেখুন তৈরি হয়ে গেল আমার মজাদার চিকেন ভেজিটেবল পায়েস।